সোসি নাম বাঁকা যার কাম, বাঁকা পথে ছাড়া চলে না। ভুরু জগ বাঁকা বাঁকা কাজল আঁকা, ত্রিভুজ ভঙ্গিমা শিরে সিকি পাখা। যত এগার মানে যেমন 12 মাসে 13 পরব হয় মানভূমে, মানভূমের কালচারের মধ্যে লোক সংস্কৃতির মধ্যে আমরা জড়িত আছি, সরকারি প্রোগ্রামে জড়িত আছি। সরকারি প্রোগ্রামে যাই? হ্যাঁ, কথা কথা জানাস মানে ওই বাঁকুড়া খাতড়া সরকারি প্রোগ্রাম আমাদের বামফন্ডের আমলে সে সময় এনলে জড়িত আছি। আমি অবশ্য শিল্পী পেনশনও পাই। জোহার, নমস্কার আদাব। আজ আমার বীচ এক দাদা হ্যাঁ, সব জাননে কে প্রয়াস করেনে কি হারু পরব কেউ মানাতে, হারু পরব কেমন কেন মানায়? হারু পোখর মানা হয় এই জন্য আমাদের এইটা হচ্ছে এটা আষাঢ় সিনান বলে। আজকে মনে করুন কালকে প্রথম পয়লা আষাঢ় সিনানটা হয়, এইখানে দেবদেবী আছে, হিড়গুনাথ বাবা আছে, তার জন্য মনে কর সারা জায়গার লোক ওখানে উপস্থিত থাকে, বড় মেলা লাগে, যাদের মনোবাঞ্ছা পূর্ণ করে ঠাকুরে সব মানে মানসিক করে, এই জন্যে হারুপ মেলার একটা ইয়া আছে, পৌরাণিক একটা সংস্কৃত বটে সবাই ধরে রেখেছে, এই জন্যে মেলাটা পুরানা, বহুত দিনের পুরানা মেলা, এই মেলায় বহুত আকর্ষণীয় মেলাই বটে। এই আমাদের সুশাতন্ত্র অঞ্চলে এটা বহুত দিনের মেলা। আর গরম পূজা কোনটা কি? গরম পূজাটা ওটা মহাদেবের পূজায় বটে, যত শিবের পূজা হয় যত পাথর পূজা হয় সেটা হচ্ছে মহাদেবের পূজা, ওটা গ্রাম পূজাটা হচ্ছে গ্রাম দেবতাটা হচ্ছে মহাদেবের পূজাই বটে, ওটা উনি স্বয়ং মহাদেবেই বটে, যে গ্রাম দেবতাটা অন্য কোনো বটে এমন নাই। ভেড়া পাঁঠা কাটেন? ওটা মানুষের একটা যেমন ওই ভেড়া পাঁঠা বলি ওটা মানুষের একটা কুসংস্কার বটে, কোনো দেবদেবী কোনো বলিবালা খুঁজে নাই, ও ফুল পুষ্পতেই তুষ্ট হয়। তবে ওটা একটা মানে অভ্যাস, আমার পিতা পুরুষ খাইছে আমিও খাবো না, তোর কোনো মানুষের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কারো কিন্তু মদ মদ মাংস এই এই আহারটা না লাগে, ওটা ওই বাঘ ভালুকদের এই বটে ওই মাংস আহারটা, মদ আহারটা ওটা রাক্ষস আহার। আর যারা সার্বিক ভোজন না করে তাদের বুদ্ধি বেরেন সমস্ত ছালিয়া পুলিয়া সবাই কিছু ঠিক আছে। আমি খাতে ছিল কিন্তু আমি 7 বছর হয়ে গেল আমার ছাড়া। আরো বলো তো না, আরো কি বলবো বলো, গানা গাইতে হবে? আমি ভক্ত নাইলে রে গান একদিন ভক্ত গণে ত্রিকালদর্শী নারায়ণে হাসি মুখে বলে নবচন, কলির আবির্ভাব জেনে কম্পিত আজ ত্রিভুবনে ব্যাকুলিত সর্বজীবিগণ। আমি হব গৌরাঙ্গ অবতার, করিতে কলি জীবেরই উদ্ধার, সন্ন্যাসীর বেশ করিব ধারণ, মাথা মুড়াইয়া কপিন পড়িয়া নামা বলি অঙ্গে করিলে পর, নাম সংকীর্তন করিবি তরণ, তরাইব কলির জীবগণ। তবে শুন শুন ভক্তগণ মর্তে তে কর আগমন, জীবে শুনাও নাম সংকৃত জপে যদি অবিরাম, মহামন্ত্র হরি নাম কি করিবে কলির মহাজন। কলি যুগে কেবল নাম হবে সার, নামেরই কৃপাতে জীবেরই উদ্ধার, নাম হইল অমূল্য রতন, নামেরই শ্রবণে যত জীব গুণে অনায়াসে ভব মুক্ত বন্ধন।
নাম সংকীর্তন করিবি তরণ, তরাইব কলির জীবিক জগন। মহাযোগী হলেন নামের কৃপায়, সেই নামে আজ আইল ধরাই, নাম হইল অমূল্য রতন। মনোহর ভনে নাম সুমিরণে, সর্ব দুঃখ হইল নিবারণ। নাম সংকীর্তন করিবি তরণ, তরাইব কলির জীবগণ। রাধে রাধে। একটা হারুপ গানা হতে গেলে ভালো হতো, ছোট মোটো। বলিয়াষাঢ় মাসে রোদ চলে, তখন খিল যশোদাকোলে। বলি জল খায়েলে উজল ভালো, হারুপ মেলায় জল শুকাই গেল। এই রকম গোটে আর আরো আছে কোনো গান? গান তো আছে, ভালো ভালো একটা ওটা দেখো না। আচ্ছা ঠিক আছে। বলো না গো দুটি কালার কে মন রীতি, লম্পট ছোট রাখালিয়া মতি, নারীর মনের বেদন বুঝে না। ওগো অবলা ভুলাতে মোহন বাসি হাতে, অবলা ভুলাতে মোহন বাসি হাতে, সে যে বাঁকা কথা ছাড়া বলে না। বাঁকা শশী নাম বাঁকা যার কাম, বাঁকা পথে ছাড়া চলে না। বাঁকা কোথা ছাড়া বলে না, বাঁকা বাঁকা ছাড়া ভালে না। বাঁকা শশী নাম বাঁকা যার কাম, বাঁকা শশী নাম বাঁকা যার কাম, বাঁকা পথে ছাড়া চলে না। বাঁকা কথা ছাড়া বলে না, বাঁকা শশী নাম বাঁকা যার কাম, বাঁকা পথে ছাড়া চলে না। ভুরু যোগ বাঁকা বাঁকা কাজল আঁকা, ত্রিভুজ ভঙ্গিমা শিরে সিকি পাখা, বাঁকা ছাড়া বামে হেলে না। বাঁকা নয়ঞ্জার বাঁকা স্বভাব তার, বাঁকা নয়ঞ্জার বাঁকা স্বভাব তার, বাঁকা বাঁকা ছাড়া চলে না। বাঁকা কথা ছাড়া বলে না, বাঁকা শশী নাম বাঁকা যার কাম, বাঁকা পথে ছাড়া চলে না। তবে না ভাবিয়াই আমি মজিলাম পীড়িতে, আগে কি আর সখী
পারিলাম বুঝিতে বাঁকা মের বাঁকা চলো না বাঁকায়ার সরলে প্রীতি করিলে বাঁকায়ার সরলে প্রীতি করিলে সতীশ বলে সুখ মিলে না বাঁকা শশী নাম বাঁকা যার কাম বাঁকা পথে ছাড়া চলে না ভাই রে বাঁকা কোথা ছাড়া বলে না। দেখো আপনার নাম কি? আমার নাম ধনিরাম কুইরি, গ্রাম গাজী, পোস্ট গাজী, থানা বাগমুন্ডি, জেলা পুরুলিয়া। কথা জানাচ্ছি, আমি মুড়িতে গেছিলাম, মুড়িলে ঘর যাচ্ছি, সুইসাতে নামবো, সুইসাতে নামে সাইকেলে করে আমি গাজী চলে যাব। আমার বাড়ি বুড়ান্তি সময় এত ভালো ভালো গান না, বুড়ান্তি সময় এত ভালো ভালো কি বলবে, নিলে মানে ছোট হলে এটা আমাদের একটা মানে সেই পিতৃপুরুষ হলেই যারা গান বাজনা সঙ্গতে যারা আছে তারা সঙ্গতকেই ভালোবাসে। মানভূমের কালচারের মধ্যে লোক সংস্কৃতির মধ্যে আমরা জড়িত আছি, সরকারি প্রোগ্রামে জড়িত আছি। সরকারি প্রোগ্রামে যাই? হ্যাঁ। কথা কথা জানাস মানে ওই বাঁকুড়া খাতড়া সরকারি প্রোগ্রাম আমাদের বামফন্ডের আমলে সে সময় এনলে জড়িত আছে। আমি অবশ্য শিল্পী পেনশনও পাই। তবে এখন প্রোগ্রাম করছো তুমি? এখনো প্রোগ্রাম করি, এই কীর্তনের প্রোগ্রাম শেষ হলো। আচ্ছা, যখন যেটা সিজন সেইভাবে আমরা চলি। আর ছৌ নাচ বলতেছিলে, ছৌ নাচ কোন পার্টি? ছৌ নাচ আমার নিজস্ব পার্টিয়ে ছিল, তারপরে এখন কোন পার্টিতে মানে নিয়ে যাই বাগমুন্ডি থানা এক নম্বরে। ধন্যবাদ, ঠিক আছে, ঠিক আছে, নমস্কার।